আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে ঈদের স্পেশাল আরও একটি রেসিপি শেয়ার করব আমি, আর সেটি হচ্ছে মিল্ক জেলি পুডিং। তৈরি করা একদমই সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। তো এই পুডিংটি আমি মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। তো দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজাদার, একদম কলিজা শীতল করা একটি ডেজার্ট রেসিপি এটা। তো দেখি তো বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে ভীষণই মজাদার। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে, আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমে আমি তিনটা কালারের জেলি তৈরি করে নিব। তো 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম একটা পাত্রে, তারপরে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি কিছু, এরপরে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব আগার আগার পাউডার। তো আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এরপরে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এভাবে করে আমি তিনটা মিশ্রণ তৈরি করে নিব তিনটা কালারের জেলি তৈরি করার জন্য। আর আগার আগারটা চিনির সাথে মিশিয়ে নিলেই ভালো হয়, তো এছাড়া পানিতে দিলে অনেক সময় দলা পেকে যেতে পারে, সেই ক্ষেত্রে আগার আগারটা ভালোভাবে কাজ করে না। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে এখন আমি এতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম নর্মাল, তারপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার জেলির মিশ্রণটা। এরপরে অনবরত নেড়ে 5 মিনিট মতো সব কিছু গলিয়ে নিব, তাহলেই কিন্তু জমে যাবে জেলিটা। এই যে ঘন হয়ে গিয়েছে, আমি খুব বেশি পানি দিইনি। এখন ঢেলে নিচ্ছি একটা পাত্রে। একইভাবে আমি তিনটা জেলি তৈরি করে নিব। এই তো তিনটা জেলি তৈরি করা হয়ে গিয়েছে, গ্রিন কালার, রেড কালার আর হচ্ছে অরেঞ্জ কালার। তো এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ, এরপরে আগার আগার দিচ্ছি। তো যেহেতু নরম তুলতুলে পুডিং হবে, সেই ক্ষেত্রে আগার আগারটা একটু কম দিলেই ভালো হয়। তো আমি 2 চা চামচ পরিমাণ দিলাম, তো আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে আরও শক্ত হবে। তবে এরকম নরম তুলতুলে হলে এটা খেতে ভালো লাগে, রোজার ইফতারে খাওয়া হয়, তাছাড়া এই ঈদের সময়ও ভালো লাগে ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন অনবরত সব কিছু মিশিয়ে নিব নেড়ে, তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, সুন্দর একটা ফ্লেভার দিবে। তাহলে একদমই সহজ একটা ডেজার্ট রেসিপি, যে কেউ বানাতে পারবেন আর খেতে তো ভীষণ মজাদার, তবে খুব বেশি ঝামেলা হয় না এই রেসিপিটা তৈরি করতে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, তবে অল্প অল্প করে গুঁড়া দুধটা দিব আর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এই যে বারে বারে করে 2-3 বারে দুধটা দিব, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আপনারা কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে পানি ব্যবহার না করে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, তবে গুঁড়া দুধের টেস্টটা খুব ভালো আসে, সেজন্য আমি গুঁড়া দুধ দিয়ে করছি। তো চুলায় বসিয়ে দিলাম, প্রায় 10 মিনিট মতো জাল করে নিব সব কিছু মিশ্রণটা সুন্দরভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত। এই যে বলক চলে এসেছে, আরও কিছুক্ষণ চুলায় রেখে তারপরে নামিয়ে নিব। তো এই তো হয়ে গেছে জাল করা, এখন চুলাটা বন্ধ করে দিব এবং মিশ্রণটাকে মিডিয়াম লেভেলের ঠান্ডা করে নিব। তো এইদিকে আমার জেলিগুলো সেট হয়ে গিয়েছে দেখুন। তো এখন আমি এগুলোকে ছুরির সাহায্যে কেটে নিব, তিনটা জেলি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এখন সুন্দরভাবে কেটে নিব। তো আমি এই জেলিগুলো 2টা রেসিপির জন্য তৈরি করেছি, তো অর্ধেকটা পরিমাণ আজকে এই রেসিপিতে ব্যবহার করবো আর বাকি অর্ধেকটা হচ্ছে আমি অন্য রেসিপির জন্য ব্যবহার করব, সেই জন্য একসাথেই 2টা রেসিপি তৈরি করছি, এই জন্য একসাথে জেলিটা করে নিয়েছি। তো দেখুন জেলিগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো দুধের মিশ্রণটা অর্ধেকটা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি, এই পর্যায়ে আমি জেলিগুলোর 3টা কালার থেকে নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব এই মিশ্রণের মধ্যে, দুধের মিশ্রণের ভিতরে। এই যে জেলিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি একটা মোল্ডের ভিতরে ঢেলে নিব। এই
এই যে একটা মোল্ড নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে ঢেলে নিব মিশ্রণটা। এখন এটাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব, ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 5 থেকে 6 ঘন্টার জন্য। তারপর আমি ফিরে আসছি 5-6 ঘন্টা পরে। তো দেখুন মাশাল্লাহ আমার পুডিংটা কিন্তু জমে গিয়েছে, সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে দিব, তাহলে ইজি হবে পুডিংটা মোল্ড আউট করতে। আর পুডিং যেহেতু নরম আছে এমনিতে ইজিভাবে চলে আসবে। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন উল্টে দিব, এটার মধ্যে আমি উল্টে নিব। তো এই তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর পুডিং হয়েছে, আর কতটা নরম তুলতুলে সেটা দেখেই বুঝতে পারছেন। এই যে নরম তুলতুলে, তো এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খেতে হয় ভীষণ মজাদার আর একদমই ঝামেলা ছাড়া একটা পুডিং রেসিপি। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার কষ্টের সার্থকতা। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।